আমার ঠিক আইডিয়া নেই আজকে কেন শ্রমিক দিবস, সে তো বলতে পারবো না। পয়লা মে হচ্ছে শ্রমিক দিবস, সেটা বলতে পারবো না। শ্রমিক দিবস পালন হয়েছে 8 ঘন্টা ডিউটি নিয়ে আন্দোলন হয়েছিল। আজকে শ্রমিক দিবস কেন বুঝতে পারলাম না। জয় হিন্দ। 7-1 নিউজের পর্দায় সকল দর্শক বন্ধুকে স্বাগত। 7-1 নিউজের পর্দায় আমি সুমন গুহ। প্রত্যেক দিন তো আমরা বিনোদন, খেলাধুলা, রাজনীতি এসব নিউজ নিয়ে তো আমরা প্রত্যেক মুহূর্তে আসি, কিন্তু আজকে আমরা রাস্তায় নেমেছি একটু বিশেষ কিছু নিউজের ইয়েতে। আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল সম্পর্কে সবাই জানি। এই শিল্পাঞ্চলে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুর স্টেশনের সামনে। সোদপুর স্টেশনের সামনে কেন দাঁড়িয়ে আছি আমরা জানাবো আপনাদের সবাইকে। আমরা আজকে জানি আজকে দিনটা হচ্ছে পয়লা মে, অর্থাৎ শ্রমিক দিবস। শ্রমিক দিবস সম্পর্কে আমাদের ধ্যান ধারণা কী আছে, তার ইতিহাস কী আছে, তাই নিয়ে আমি আজকে যাব সুমন গুহ 7-1 নিউজের পর্দায় সমস্ত দর্শক বন্ধুদের কাছে। তো আমরা এখান থেকে যখন যাব, আমি দর্শক বন্ধুদের বলবো আমাদের সাথে থাকতে, এবং আমি এক এক করে লোকের কাছে যাব এবং জিজ্ঞেস করব। আপনারা জানেন যে আমাদের টোটো চালক, অটো চালক, রিক্সা চালক সবাই রয়েছেন যারা শ্রমজীবী, অর্থাৎ শ্রম করে তার বিভিন্ন তার রোজগার করেন, এবং আমি তাদের সাথে কথা বলে নেব। দাদা ভাই, আজকে পয়লা মে, শ্রম দিবস, ছুটির দিন, কেন? সে তো বলতে পারবো না। আপনার নাম? অমল রাহা। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানলেন, আমরা প্রথম একজনকে জিজ্ঞেস করলাম যিনি জানেন না আজকে পয়লা মে, কেন পয়লা মে, তার ইতিহাস কী বা কীভাবে আজকে তার ইয়ে রয়েছে। আমি একজন আমাদের টোটো চালক বন্ধুকে পেয়ে গেছি, আমি তাকে জিজ্ঞেস করব। আজকে তো ছুটির দিন, আপনি গাড়ি নিয়ে কাজে বেরিয়েছেন? কাজে না বেরোলে খাবো কি? আজকে কেন ছুটি? কেন ছুটি? পয়লা মে বলে ছুটি, 1 তারিখ। পয়লা মেতে কী ঘটেছিল সেটা আমি জানি না। আজকে ছুটি, পয়লা মে, ইতিহাসটা কি জানেন? না। আপনার নাম? রামবাবু সাহ। প্রতি মুহূর্তে আমরা তো সকলে জুতো পরি, তো সেরকমই একজন দাদার কাছে আমরা পৌঁছে গেছি যার কাছে আমরা জেনে নেব। দাদা, আজকে পয়লা মে, ছুটির দিন, তো আপনি দোকান খুলেছেন, আজকে কেন ছুটির দিন? আচ্ছা, তো উনি বাংলা বুঝতে পারছেন না, আমি ওনাকে হিন্দিতে জিজ্ঞেস করছি। আজ পয়লা মে হ্যায়, আজ ছুটি কা দিন হ্যায়, হর কোই জানতা হ্যায় কি আজ ছুটি হ্যায়, কিউ হ্যায়? হামলোগ তো ইয়ে মজদুর হ্যায়, তো ইয়ে সব দিন তো কমানা খানা ইয়ে সব। আপনার নাম? সুনীল দাস। যাই হোক, উনি বিষয়টা বিষয়ে অবগত নন, তো আমি আমার পাশে একজন দাদাকে পেয়ে গেছি যিনি আমাদের একটু সাহায্য করবেন। আজকে মজদুর দিবস, সেজন্য আজকে ছুটি হওয়া উচিত, কিন্তু আমরা বেগার। 365 দিন আমাদের 100 মান, ডেলি ইদরা খুঁদো আর ডেলি জল খাও। আজকে ছুটির দিন কেন? ছুটি, আজকে মজদুর দিবস বটে, আজকে মে দিবস বটে, এই জন্য ছুটি। মে দিবসে এমন কী হয়েছিল যে কারণে সরকার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে? সেটা এত ডিটেল জানি না, আমি জানি কি আজকে মে দিবস বটে, শ্রমিক দিবস আজকে বটে। হ্যাঁ, এইটুকুই জানি। শ্রমিক দিবস অর্থাৎ যে দিনকে সমস্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়, মানে যে দিনটা শুধুমাত্র শ্রমিকদের জন্য। পেট ভরে না, রাত দিন ছুটতে হচ্ছে আমাদেরকে, কাজকর্ম সরকার অসফল। হ্যাঁ, কোনো সরকারের সঙ্গে আমরা স্যাটিসফাইড নাই, আমাদেরকে এমপ্লয়মেন্ট কাজের জন্য এখনো ডেলি ছুটতে হচ্ছে, আমরা বেগার আছি, এখন ছুটছি, যা আসা করছি অফিসে, এখানে ওখানে, ব্যাস এইটুকু। আপনার নাম? মনোজ পান্ডে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন আজকে পয়লা মে, মে দিবস, আজকের ইতিহাস, সেই ইতিহাসটা কী এবং বিষয়বস্তু কী আমরা বিস্তারিত আপনাদের সামনে আসব, এবং আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে। আমরা আরও বন্ধুদের কাছে যাব আপনাদের সমস্ত বিষয়টা জানতে, এবং বন্ধুদের কাছ থেকে একে একে সমস্ত কিছু জানব। আমরা এগিয়ে যাব আগে। 1886 সাল থেকে আমেরিকা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হচ্ছে, যদিও ভারতে এই দিনটি পালন করা হয়েছে 1923 সাল থেকে।
এই সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট ইতিহাস, সেটিও আকর্ষণীয় কম নয়। সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একটি সাইকেল গ্যারেজ, বাইক গ্যারেজ। সেইখানে আমরা এই দাদার কাছ থেকে জেনে নেব যে আজকে পয়লা মে কেন পয়লা। পয়লা বছর তো প্রথম তো বছর পয়লা মে তো হবেই, বছর ফার্স্ট দিন। আজকের এই দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে কেন? ছুটি দেবে, সরকার ছুটি দিচ্ছে, পয়লা মে ছুটি দেয় তো, সারা বছর কাজবাজ করে একদিন ছুটি পাবে তো। পয়লা মের পেছনে কি এমন ইতিহাস আছে যে কারণে আজকের দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে? এটা তো বলতে পারবো না, সরকার তো ছুটি দেয় জানি তো, প্রত্যেক বছর তো ছুটি দেয়, ঠিক আছে, অফিসে সব ছুটি থাকে। তো সরকারিভাবে যদি ছুটি থাকে, আপনি আজকে আপনার দোকান খুলেছেন, গ্যারেজ খুলেছেন কেন? আমার দোকান 12 মাস খোলা থাকে, ঠিক আছে, বছরে 12 মাস খোলা থাকে, পূজার সময় বন্ধ থাকে, দুর্গাপূজা বন্ধ, দুর্গাপূজা আমার পুত্র দিয়ে তো আমাদের তো রেস্ট থাকে তো, সারা বছর দোকান আমাদের রেস্ট লাগবে তো, ওই জন্য দুর্গাপূজা বন্ধ থাকে। তো শ্রমিকদের জন্য তো সরকারিভাবে আজকের দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার দোকান খোলা বলছেন? হ্যাঁ, আমার দোকান 12 করলাম, 12 মাস খোলা করলাম না, 12 মাস খোলা, পূজার 3 দিন বন্ধ সব দোকানে। আপনার নাম? আমার নাম পিন্টু সেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই বলছে যে সারা বছর কাজ করার পর তাদের একটুখানি বিশ্রামের প্রয়োজন হয়, যে কারণে তারা এক একদিন ছুটি হয়। আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে পয়লা মে। বারবার আমি একই কথা বলবো, তার ইতিহাস কি আমরা আসবো আপনাদের সামনে, কিন্তু তার আগে আমরা জেনে নেব আমাদের সবার বন্ধুদের সঙ্গে। আগে আমি দেখতে পাচ্ছি একটি টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড রয়েছে, যেখানে আমরা যাব এবং তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আজকের বিষয়বস্তুটি। ইতিমধ্যে বৃষ্টি নেমেছে, মে দিবসে ছুটির আমেজ সবার মধ্যে। তো আমরা চলতে চলতে গুটি গুটি পায় অনেক কিছু জানলাম, অনেক বন্ধুদের কাছ থেকে অনেক কিছু দেখতে পেলাম। তো আমরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ক্যামেরা বন্ধু শ্যামলবাবুকে বলবো যে এখানে টোটো স্ট্যান্ডে এসে আমরা পৌঁছে গেছি। তো আমরা সেই টোটো চালকদের সাথে একটু কথা বলে নেব। আজকে পয়লা মে কেন? পয়লা মে হচ্ছে শ্রমিক দিবস আমরা যেটুকু জানি, আর পুরোটা জানি না, যেটুকু আমার আইডিয়াতে যে শুনেছিলাম যে আজকের দিনে মানে শ্রমিকদের 8 ঘন্টা মানে কাজের দাবিতে একটা বৃহত্তর আন্দোলন একসময় হয়েছিল, সেখানে অনেক শ্রমিক প্রাণও হারিয়েছিল, মানে তাদের শহীদ মানে তার শহীদ হয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে হয়তো মানে শ্রমিক দিবস পালন করা হয় পয়লা মে, এটুকুই আমি জানি। আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, তবুও আপনারা টোটো নিয়ে রাস্তায় ছুটির উপভোগ করছেন নাকি? দেখুন, অবশ্যই ছুটির দিন, ঠিক আছে, ছুটির দিন তো সবাই চায় বাড়িতে বসে থাকতে, কিন্তু আমাদের যদি সেরকম বিকল্প থাকতো, বাড়িতে স্টক কিছু থাকতো বা আমাদের জমানো কিছু থাকতো, তাহলে হয়তো আমরাও আজকে ছুটির মেজাজে কাটাতাম, হয়তো আমাদের পেটের টান রয়েছে, তাই আমাদের কাছে ছুটির দিন ছুটি নয়, আমাদের কাছে প্রত্যেক দিনই কাজ। এই যে আপনি বললেন যে 8 জনের জন্য আজকে এই শ্রমিক দিবস পালন করা হচ্ছে, তো আজকের এই বিষয়টি ইতিহাসের আপনার মতে কী বলে? অবশ্যই কালো দিন তাদের স্মৃতি হিসেবে, আমার এটুকুই বলবো, আর কিছু বলার নেই, যে কেউ শহীদ হয় যদি কোনো কিছু পাওয়ার জন্য, কারোর জন্য কোনো কিছু যদি ভালো হয়, এই হচ্ছে আর কি বলবো, নিশ্চয়ই। তো আজকের দিনটিকে আমরা শহীদ দিবস বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুজয় দেবনাথ। বন্ধুরা, এতক্ষণ আমরা রাস্তায় প্রত্যেক জনে জনে সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করার অবশেষে সুজয়বাবুর কাছ থেকে আমরা বিস্তারিতভাবে কিছুটা ইতিহাস পেলাম, এবং আমরা আগামী আরও এগিয়ে যাব এবং আমরা চেষ্টা করব আরও এগিয়ে যেতে এবং এই ইতিহাসটি আপনাদের দিকে পুরোপুরিভাবে জানাতে, যে আজকে কেন পয়লা মে, কেন আজকের দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে সরকারিভাবে এবং আজকের দিনটির ইতিহাস কী আছে। আজকে পয়লা মে ছুটির দিন কেন? কেন কি মজদুর দিবস, ওই জন্য ছুটি। তা আজকের দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, কত সালে এই দিনটিকে বিয়ে করা হয়েছে সেটা বলতে পারো? আপনার নাম? আপনার নাম? পুনম প্রসাদ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি চারদিকে এখানে অটো দাঁড়িয়ে রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাতে যে আজকের দিনটির বিষয়ে, যে আজকে পয়লা মে, আজকে ছুটির দিন, একটা ছুটির আমেজ, তার মধ্যে বৃষ্টি।
তো আমরা আর একটু কথা বলে নেব আমাদের এক অটো চালক বন্ধুর সাথে। আজকের দিনটি মে দিবস কেন? আজকে তো এ তো মে দিবস তো না, আজকে মে দিবস কেন? ওই শ্রমিকদের ও আমাদের স্ট্যান্ডে ওখানে বললে সব বলে দেবে, আমি নতুন তো। হ্যাঁ, আপনার নাম? রবি কুণ্ডু। তো রবি কুণ্ডু দাদা আমাদেরকে বললেন যে তাদের স্ট্যান্ডে গিয়ে বললে সব বলে দেবে, তো আমরা চেষ্টা করব স্ট্যান্ডে কথা বলে নেওয়ার জন্য। আপনারা 7-8 নিউজের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনটি কীভাবে মানুষ উপভোগ করছেন, কীভাবে তারা সেলিব্রেট করছেন বা কীভাবে তারা পালন করছেন। তো আমরা চেষ্টা করব একজনের সাথে কথা বলে নেওয়ার। দাদা, আজকে 1 মে, আজকে শ্রমিক দিবস, কেন শ্রমিক দিবস? এটা শ্রমিক দিবসটা আমরা বলতে পারবো না, শ্রমিকের মানে কাজকর্ম বন্ধ করার জন্য এটা শ্রমিকের একটা ই হয়েছিল ঘটনা, এটা সিপিএমের আমলে হয়ে এসছে, এখনও চলছে। এটা ইতিহাসে রয়েছে যে 8 ঘন্টা ডিউটি একজন শ্রমিকের জন্য বরাদ্দ করা হয়েছিল, কেন 8 ঘন্টা ডিউটি বরাদ্দ করা হয়েছে? 8 ঘন্টা ডিউটি মানে লোকে আজকাল দিনে যা যুগ বেড়েছে, 12 ঘন্টা খাটিয়ে নিয়ে শ্রমিকদের 8 ঘন্টার পয়সা দেয়, সেই জন্য 8 ঘন্টা ডিউটি করার কথা হয়েছিল। তো 8 ঘন্টা ডিউটি যেটা বরাদ্দ করা হয়েছিল, তো সরকারিভাবে তার জন্য যে ইতিহাসে যে ঘটনাটি ঘটেছিল সে বিষয়ে আপনি কিছু আলোকপাত করতে পারেন? কী আর, আমরা তো নিজেরাই খেটে সব কিছু করে খেতে হয়, 8 ঘন্টা ডিউটি করে খাওয়া জোগাড় করতে হয়। এই অটো চালিয়ে যা আমরা পাই, লরি বাস অটোওয়ালাদের এই একটা সুযোগ করে দিয়ে গেছিলো, আর এখন দিদি এসা পর আমাদের অটোওয়ালা লরিওয়ালা বাসওয়ালা টেস্কিওয়ালা এদের একটা পেনশনের একটা বই করে দিয়ে গেছিলো, আর রাজমিস্ত্রির যোগালাদের ওটা পেনশনের বই আছে, আর একটা শ্রম দপ্তরের যে একটা 25 টাকার বই আছে, মিশ্র পানিহাটি মিশ্র বাড়িতে আমাদের 25 টাকার বই আছে, অসংখ্য শ্রমিকদের বিনা পয়সায় টাকা দেয়, ঠিক আছে? এটাই আমাদের কাজ করতে হয়েছিলো শ্রমিকদের। আমরা তো ব্যারাকপুর শিল্পাঞ্চলে থাকি, তো শিল্পাঞ্চলে এখানে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন শিল্প নষ্ট হয়ে গেছে, তো এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিষয়ে যে যে 8 ঘন্টা ডিউটি বলছেন বা বিষয়ে যে জিনিসগুলো ঘটছে সে বিষয়ে আপনি কী বলবেন? এমনি তো কারখানা বন্ধ হয়ে গেছে অনেক দিন ধরে, এটা তো সিপিএম আমল থেকে হোক আর যেইখান দিয়ে হোক কারখানা সব বন্ধ, ঠিক আছে? এখন বেকার ছেলেরা কী করে খাবে? অটো চালায় কেউ, মানে যারা কারখানা বন্ধ যারা অটো চালায় রিক্সা চালায় টোটো চালায় ই করে খাচ্ছে সবাই, শ্রমিক বলতে তো আর কিছু নেই, কারখানা সবই বন্ধ। আপনার নাম? আমার নাম তারক বোস। আজকে 1 মে, আজকে শ্রমিক দিবস কেন? শ্রমিক দিবস পালন হয়েছে 8 ঘন্টা ডিউটি নিয়ে আন্দোলন হয়েছিল, সেটা কোন দেশের একটা নামটা আমি বলতে পারবো না, তাদের থেকে এই 8 ঘন্টা দাবিতে বামপন্থী সরকার নিয়ে এসেছিল, সেইটাই স্থাপিত হয়েছে 8 ঘন্টার ডিউটি। কিন্তু আমাদের 8 ঘন্টার ডিউটি করে হয় না, পেট চলে না আমাদের। আমরা তো কল ফ্যাক্টরিতে কাজ করি না, আমরা অটো শ্রমিক, আমাদের সকাল 5টায় আসি আর রাতে 11টায় যাই, এবার টোটালটা কত ঘন্টা হচ্ছে আপনি হিসাব করুন। এই যে এতক্ষণ আপনারা ডিউটি করছেন, আজকে তো সরকারিভাবে একটা ছুটি ঘোষণা করা হয়েছে, তো আজকেও আপনারা কাজে এসেছেন? আমরা কাজে এসেছি জনসাধারণের সেবা করার জন্য, যারা ডেলি প্যাসেঞ্জার আছে, রুগী আছে, হসপিটাল যাবে, আমরা যদি আজকে 8 ঘন্টা আজকে যদি ছুটি করে গাড়ি বন্ধ করে দিই তাহলে আর লোকরা যাবে কী করে? আপনার নাম? আমার নাম রবি প্রধান। তো বন্ধুরা, আমরা এতক্ষণ সমস্ত কিছু শুনলাম, আমরা আরও একটু জানার চেষ্টা করব আজকে 1 মে শ্রমিক দিবস কেন, কী বৃত্তান্ত, এগুলো জানবো, আরও জানার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সামনে আমরা আমাদের 7-8 নিউজের এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্তকে পেয়ে গেছি, তো আমরা তার কাছ থেকেই এই বিষয়টা জেনে নেব। স্যার, আজকে 1 মে শ্রমিক দিবস, কী তার ইতিহাস বা কেন আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে বা এই বিস্তারিত আমরা একটুখানি জানব? দেখো, সরকারি ছুটি বলতে এটা আদায় ছুটি তো বলতে পারবো না, এটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বলা হয়। তো বিষয়টা আমাদের যদি একটু ইতিহাস ঘাঁটি দেখব, যে আমরা সাধারণভাবে এটাকে আমরা মানে মনে করি আমরা আমেরিকার হে মার্কেটের যে আন্দোলন, সেই আন্দোলনে একটা বোমা বিস্ফোরণ এবং তারপরে
পুলিশের মানে লক্ষ লক্ষ শ্রমিক সেদিন এক জায়গায় হয়েছিল। তাদের মূলত যে দাবি ছিল তার আগে পর্যন্ত তুমি আমাদেরকে পিছিয়ে যেতে হবে হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের আগে পর্যন্ত কারখানা কলকারখানার কনসেপ্ট তো ছিল না, তো যখন শিল্প বিপ্লবটা সংগঠিত হলো আমাদের ইউরোপের বিভিন্ন দেশে তারপরেই কিন্তু এই কনসেপ্টটা এলো। সে সময় দাস প্রথা ছিল, সে সময় শ্রমিকদের কার্যত দাসে পরিণত করা হতো, তারা কতক্ষণ কাজ করবে, কী কাজ করবে, কত তাদের কত মাইনে হবে ইত্যাদি কোনো বিষয়েই কোনো স্থিরতা ছিল না। তো আমরা প্রথম এই মানে শ্রমিকদের আন্দোলন বা সংগঠিতভাবে শ্রমিকদের আন্দোলনের ইতিহাস কিন্তু পাচ্ছি অস্ট্রেলিয়াতে, এটা 1856 সালে। 1856 সালের 21 এপ্রিল প্রথম অস্ট্রেলিয়া শ্রমিকেরা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল যে তাদের ন্যূনতম মজুরি দিতে হবে, তাদের ন্যূনতম কাজের সময় নির্ধারণ করতে হবে এবং তাদের যে বিনোদন এবং বিশ্রাম এই দুটোকে তোমার মানে নিশ্চিত করতে হবে। কিন্তু সেই তারপরেও আমরা দেখলাম যে সেই 1856-র পরে 1886 সাল পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে সারা দেশে তোলপা, সারা বিশ্বজুড়ে তোলপা শুরু হলো এবং শ্রমিকরা তখন ধীরে ধীরে কলকারখানা বাড়ছে, শিল্প বিপ্লবের ফলে শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং শ্রমিকদের যা কার্যত দাসে পরিণত করা হচ্ছে, তাদেরকে দিয়ে যথেচ্ছ খাটানো হচ্ছে, 18 ঘন্টা 19 ঘন্টা তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, তাদের কোনো ছুটির ব্যবস্থা নেই, তাদের কোনো কাজের নিরাপত্তা নেই। এবং 1886 সালে আমরা দেখতে পেলাম যে আমেরিকাতে এই আন্দোলনটা অত্যন্ত মানে গুরুতর আকার নিল এবং এই পয়লা মে তারিখে 1886 সালের পয়লা মে তারিখে আমেরিকার হে মার্কেটের সামনে প্রায় 3 লক্ষ শ্রমিক একত্রিত হলো এবং স্বাভাবিকভাবেই পুঁজিপতিরা, পুঁজিবাদী যে মানুষজনেরা যারা কলকারখানার মালিক এবং তাদের যারা দাস অনুদাস, বিশেষ করে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্র সেই যে সমাবেশ, সেই সমাবেশের ওপর আক্রমণ করলো এবং বলা হয় যে সেই শ্রমিক মানে সমাবেশ থেকে একটা বোমা নিক্ষেপ করা হয়েছিল পুলিশের দিকে এবং তারপরেই পুলিশ নির্বিচারে গুলি ছোড়া শুরু করে এবং একাধিক শ্রমিক, কতজন ঠিক শ্রমিক মারা গেছিল কারণ ইতিহাস তো পুঁজিবাদীরাই রচনা করেছিল, সেই সময় শ্রমিকরা তাদের ইতিহাস রচনা করে যেতে পারেননি। তারপরেই কিন্তু মার্ক্স থেকে শুরু করে এঙ্গেলস থেকে শুরু করে যারা এই শ্রমজীবী মানুষদের নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই দাবির সপক্ষে ধীরে ধীরে জনমত গড়ে তুললেন এবং একটা সময় এসে দাঁড়ালো যে শ্রমিকদের জন্য 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম বা বিনোদন এবং 8 ঘন্টা একদম সম্পূর্ণ বিশ্রাম, এটা সারা পৃথিবী জুড়ে স্বীকৃতি পেল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে দেখো তুমি যা ছবি দেখাচ্ছ আমাদেরকে, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু সেই 8 ঘন্টার যে কাজ, সেই কাজের অধিকার কার্যত হরণ করা হয়েছে। আমাদের দেশে কর্ণাটক সরকার ইতিমধ্যেই 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজকে স্বীকৃতি দিয়েছে। আমাদের যে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড, সেই শ্রম কোডেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে 12 ঘন্টা কাজ কিন্তু সপ্তাহে 48 ঘন্টার বেশি নয়। তার মানে যদি তুমি কোনো শ্রমিককে দিয়ে 12 ঘন্টায় তুমি কাজ করাও তাহলে তাকে 3 দিন ছুটি দিতে হবে, কিন্তু এটা কোথাও মানা হচ্ছে না। আমি রাস্তাঘাট দেখে বা তুমি এতক্ষণ ধরে যাদের সঙ্গে কথা বললে বা বলবে মানে পরবর্তীতে, তাদের সবার কাছেই কিন্তু একটা কথা উঠে আসছে যে তারা পেটের তাড়নাতেই রাস্তায় নেমেছে। এবং সবচেয়ে যেটা মানে ভয়ঙ্কর দৃশ্য যেটা তুমি তুলে ধরলে সেটা হচ্ছে যে একটা শ্রমিকের মধ্যে তার অধিকার সম্পর্কে কোনো সচেতনতা নেই, অর্থাৎ তার যে অধিকার রয়েছে ছুটি পাওয়ার, তার যে অধিকার রয়েছে যে একদিন ছুটি করলে তার নাকি খাওয়ার জুটবে না, এই যে খাদ্যের অনিশ্চয়তা, এটা কিন্তু তার অধিকারের মধ্যে পড়ে যে তাকে দুমুঠো দুবেলা খেত খাওয়ার তার জুটবে। সে যদি একদিন কাজ না করে সে এই এতটাই অনিশ্চিত তার জীবন যে সে খাবার পাবে না, এটা খুব একটা ভয়ঙ্কর দিক। এবং এই দিকটাতে ধরো আমাদের মতন মিডিয়া যারা আরও বড় আছে, যারা পুঁজি পোষিত মিডিয়া আছে, যারা বড় মিডিয়া কখনোই আলোকপাত করে না,
ধরো তুমি আমি আজকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনলাম যে আমরা পরিষেবা দেওয়ার জন্য রাস্তায় এসেছি, কিন্তু এই আমরাও তো পরিষেবা দেওয়ার জন্য রাস্তায় এসেছি, কিন্তু একটা সুনিশ্চিত কাজের সময় আমাদের নির্ধারণ করা আছে, আমাদের একটা সুনিশ্চিত ছুটির দিন নির্ধারণ করা আছে, কিন্তু দেশের বেশিরভাগ মানুষের জন্য কিন্তু এই সুনিশ্চিত কাজের সময় নির্ধারণ করা নেই। কারণ বড় যে কলকারখানা, সে সমস্ত কলকারখানা আজকে অধিকাংশই বন্ধ। বিশেষ করে তুমি যখন ব্যারাকপুর মহকুমার কথা দিয়ে শুরু করেছিলে, ব্যারাকপুর মহকুমাতে আজকে বড় কারখানা বলতে গেলে টেক্সম্যাকো আর কয়েকটা জুট মিল, তাছাড়া কিচ্ছু নেই। সমস্ত ক্ষেত্রেই অসংগঠিত শ্রমিক, অটো টোটো রিক্সা বা তোমার ধরো যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, তারা সর্বক্ষেত্রেই অসংগঠিত। এবং অসংগঠিত শ্রমিকদের জন্য যে ন্যূনতম কাজের নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিন্তু কোনোখানে নেই। এবং আজকের মে দিবসে দাঁড়িয়ে আমাদের বোধহয় এটাই মানে সবচাইতে আগে ভাবা উচিত যে এই যে শ্রমিকেরা যারা শ্রমজীবী মানুষ, সে ভ্যান চালাতে পারে, সে একজন মজুর হতে পারে, একজন কুলি হতে পারে, একটা রোলের দোকানে শ্রমিক হতে পারে, একটা সাধারণ দোকানের শ্রমিক হতে পারে, প্রত্যেকে তো শ্রমিক, দিনের শেষে তারা কাজ করে খাচ্ছে। তাদের যাতে কাজের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা যায় এবং তাদের ডিউটি আওয়ার্স মানে কাজের সময়টাকে নির্দিষ্ট করা যায়, যেটা 1856 সালে নির্দিষ্ট হয়েছিল, আজকে 2023 সালে কিন্তু শ্রমিকেরা আবার বিপন্ন হয়ে পড়েছে। এবং সেই বিপন্নতা থেকেই সমাজে যে বিভিন্ন রকম মানে দুষ্কৃতিমূলক কাজ বেড়ে যাচ্ছে, তা কিন্তু এই কাজের অনিশ্চয়তার থেকেই আসছে। আমরা যদি কাজের অনিশ্চয়তা থেকে ফেরত যেতে পার মানে আমরা নিশ্চিত করতে পারি, কাজের অনিশ্চয়তা থেকে শ্রমিক শ্রেণীকে মুক্ত করতে পারি, তাহলে বোধহয় আগামী দিনগুলো অনেক সুন্দর হবে এবং তোমার এই প্রতিবেদনটা সঠিকভাবে সঠিক মর্যাদা পাবে। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আমাদের এডিটার ইন চিফ চন্দন সেনগুপ্তর কাছ থেকে পুরো ইতিহাসটা জানলাম এবং বিস্তারিতভাবে আপনাদের জানালাম। আমরা আগে আরও কথা বলবো এবং আরও আরও গল্প করবো, আরও ইতিহাস জানবো। তো এরকমভাবেই আমরা এগিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তী আবার আর একজনের সাথে কথা বলবো এবং এই বিষয়ে আরও একটু ইতিহাস জানার চেষ্টা করব। সাথে থাকুন। দাদা, আজকে 1লা মে, শ্রমিক দিবস, কেন আজকে শ্রমিক দিবস? কেন বুঝতে পারলাম না। আজকে 1লা মে আজকে শ্রমিক দিবস পালন হয়, কেন? আজকে সব দেশের শ্রমিকদের জন্য আপনার কাজকাম বন্ধ থাকে, কেননা রেস্টের ব্যাপার আছে কিংবা সমস্যা আছে, এই কারণে ঠিকঠাক পয়সা করির জন্য কিংবা আমরা ভালোভাবে পয়সাটা যেন পাই, ঠিক আছে, এই জন্য মানে দিবসটা পালন করা হয়েছে। তো বর্তমানে আমরা এখন কাজ করছি, কিছু করার নেই। ইতিহাসের খাতায় আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, কেন? শ্রমিক দিবস এই জন্য যে শ্রমিকদের জন্য একটা আমাদের লড়াই করেছিল, যুদ্ধ মানে পয়সার জন্য, টাকা পয়সার জন্য একটা আন্দোলন করেছিল, সেইটার জন্য সবাই মিলে এখন আমরা বন্ধ রাখি কিংবা আমরা পালন করানো হয়। আপনার নাম? আমার নাম সুখেন সাহা। আজকে 1লা মে শ্রমিক দিবস, কেন? শ্রমিকদের যে কঠিন রক্ত ঝরিয়ে যে স্বাধীনতা এনেছিল, যে 8 ঘন্টার কাজের দাবিতে, সেই কাজের দাবিকে উপলক্ষ করে বহু শ্রমিকের রক্তে রাঙা এই 1লা মে। আর আজকের দিনটা বিশেষ করে শ্রমিকরাই বিশেষ করে পালন করবে, কিন্তু আমাদের মতন খেটে খাওয়া মানুষদের একদিন কাজ না করলে অসুবিধা, তাই আজকে 1লা মে জেনেও আমরা কাজে নিয়োগ হয়েছি শুধুমাত্র পেটের তাগিদে। আপনার নাম? আমার নাম অমর লস্কর। অসংখ্য ধন্যবাদ। আজকে 1লা মে শ্রমিক দিবস, কেন?
আমার ঠিক আইডিয়া নেই আজকে কেন শ্রমিক দিবস, লেবার ডে মানে ইন্টারন্যাশনাল লেবার ডে টুডে। তো আমি যতটুকু জানি যে লেবাররা এক সময় রাইটস পাচ্ছিল না তাদের, মানে ঠিকমতো করে তাদের যে বেতন বা সব কিছু ঠিকমতো পাচ্ছিল না এবং ছুটি ছাটা এগুলো ছিল না এক সময়। তো এটা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে আমাদের দেশে এসছে অ্যাকচুয়ালি, সেই সময় ওয়েস্টার্ন কান্ট্রিজে ওদের কোনো ছুটি ছিল না, টাইমিং ছিল না লেবারদের এবং ঠিকমতো বেতনও ছিল না, তাই জন্য তাদেরকে মানে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ওরা একটা আন্দোলন করেছিল এবং একটা দিন অন্তত যাতে ছুটি পাওয়া যায় তাদের নিজেদের জন্য সেই স্বার্থে তারা একটা দিন চেয়েছিল, সেইটাকেই বলে মে দিবস অর লেবার ডে। এইটুকু আমার আইডিয়া, এর বেশি নয়। আপনার নাম? আমার নাম লোপামুদ্রা চক্রবর্তী। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এতক্ষণ 7-1 নিউজের পর্দায় যেটা দেখলেন যে আমরা আজকে শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস কেন শ্রমিক দিবস সেটা বিস্তারিতভাবে আপনাদেরকে জানালাম এবং প্রত্যেকটি মানুষের কাছে আমরা খুঁটে খুঁটে প্রশ্ন করেছি যে কেন শ্রমিক দিবস, কত সালে হয়েছে, কী জন্য আজকে শ্রমিক দিবস পালন হয়, সরকারিভাবে কেন ছুটি ঘোষণা করা হয়েছে। তো এরকমই রাজনীতি, খেলাধুলোর সঙ্গে বিনোদন সঙ্গে সঙ্গে আমাদের এরকম অনেক খবরে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সোদপুর থেকে শ্যামল পাল এবং সুমন গুহ রিপোর্ট 7-1 নিউজ। জয় হিন্দ।